রাজ্যের দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেন ও বিন্দু দেবনাথ বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করলেন মঙ্গলবার। বিধানসভার লবিতে উপনির্বাচনের জয়ী দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রথমে শপথ গ্রহণ করেন কুড়িবক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে নবনির্বাচিত বিধায়ক তাফাজ্জল হোসেন। এরপর শপথ নেন তেইশ ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিধায়ক বিন্দু দেবনাথ। নবনির্বাচিত দুই বিধায়কই বাংলায় শপথ বাক্য পাঠ করেন। তাদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যে কৃষি ও কৃষক কল্যাণ এবং বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ। আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে, বিধায়ক দলের তরফ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে তাদেরকে, যারা আজকে নবনির্বাচিত দুই সদস্য আজকে শপথ নিয়েছেন, ওনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আমাদের যে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে সংকল্প রাজ্য সরকার নিচ্ছে, সেই স্লোগানে ওরাও সামিল হবে এবং তাদের চিন্তাধারা সেগুলি আমার সাথে একজোট হয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো। এবং আমাদের যে দুজন প্রতিনিধি, তারা যথেষ্ট ইয়াং এনার্জেটিক, তাদের থেকে অনেক কিছু আমরা পাবো বলে আশা করি। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আদর্শে অনুপ্রাণিত হয়ে ধনপুরে জনসাধারণের জন্য কাজ করার লক্ষ্যে এদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ধনপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিন্দু দেবনাথ। সত্যি দল যখন যে দায়িত্ব আমাকে দিয়েছে, তখন আমি চেষ্টা করেছি আমার মানুষের তা পূরণ করতে। এখন একটা নতুন দায়িত্ব দিল, এটার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমার রাজ্যের নেতৃত্ব সকলকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার যারা গণদেবতা রয়েছেন ধনপুরের, প্রত্যেককে আমি গতমস্তকে প্রণাম জানাই যে তাদের আজকে কল্যাণে আমি আমার যে দল দায়িত্ব দিয়েছি সেখানে আমি বুঝতে পেরেছি এবং আগামী দিনে তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো। মঙ্গলবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভায় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ত্রিপুরা মন্ত্রিসভার সকল সদস্যরা, রাজ্যের অন্যান্য বিধায়করা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্য সচিব জে কে সিনহা এবং রাজ্য প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।